তম্র সীমান্তে বাড়ছে উত্তেজনা, আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? যারা স্থানীয় রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। রাজধানীতে যেমন এই যে ডেকে বা তলব করে কথা বলা, কিন্তু এইদিকে আমরা যেটি দেখছি যে অনবরত যে শব্দ সেটি কিন্তু তারা থেমে থেমে আওয়াজ যেটি সেটি কিন্তু আসছে সীমান্তের ওপার থেকে। আমরা আজকে সকাল 9টা থেকে 10টার মধ্যে বেশ কয়েকটি এরকম মর্টার শেল নিক্ষেপ কিংবা গোলাগুলির আওয়াজ পেয়েছি। আবার আজকে দুপুরেও আমরা এরকম মুহুর্মুহ বেশ কয়েকবার শব্দ পেয়েছি। সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে শুক্রবারের ঘটনা, যে প্রাণহানির ঘটনা, হতাহতের ঘটনা, সেই ঘটনা মূলত ভয় ধরিয়েছে এলাকার মানুষের মধ্যে, আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং ওই এলাকা কোনাপাড়া এলাকার কিছু মানুষজন যারা ভয়ে হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছিলেন, আবার কেউ কেউ ফেরত এসেছেন, কেউ দিনে থাকছেন রাতে থাকছেন না ওই এলাকায়, এমন একটি অবস্থা। আর বিশেষ করে শিশুদেরকে বাইরে বের করা, স্কুলে যেতে দেয়া, এই বিষয়গুলোতে কিছুটা ভয় আছে। অন্যথায় আর বাকি যারা আছেন তারা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় থাকার চেষ্টা করছেন, নিজেদের প্রয়োজনীয় কাজকর্মগুলো কিন্তু তারা করার চেষ্টা করছেন। তো সীমান্তে হচ্ছে আতঙ্ক যেটি, যে ওই পারে যে সংঘর্ষ হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে, সেই গোলা বারুদ বা সেই ধরনের বোমা বা মর্টারশেল কখন এসে এই পারে পড়ে, সেই ভয়, এই ভয়টি ছাড়া আর বাকি সব স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং সবাই স্বাভাবিক কাজকর্ম এখন করছেন। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তম্র সীমান্ত, অর্থাৎ ঘুমধুমের বেদবুনিয়া বাজার থেকে ফিরছি স্টুডিওতে আপনার কাছে।